সন্ত্রান্তের শুভেচ্ছা। সন্ত্রান্তে না, মকর সন্ত্র, মকর সন্ত্রান্তের দিন। বলো যে তোমার পিঠে কেমন লাগলো সেটা বলো। পিঠে খুব ব্যথা আমার। কি পিঠে, পিঠে কেমন লাগলো বল। আমিও বানাবো, আমি দুখানা পিঠে বানাবো আজকে, একটা হচ্ছে পাটিসাপটা আর মালপোয়া, এই দুটোই আমি ভালো বানাই, আমার কাছে সহজ মনে হয় এই দুটো পিঠে। তবে পাটিসাপটা আর মালপোয়া দুটোই আমরা তিনজনেই খুব ভালো খাই, পেখমও ভালো ভাসে, তো সেই জন্য আমি এই দুটো পিঠেই বানাচ্ছি। আর আপনারা কি কি পিঠে বানিয়েছেন সেটা আমাকে কমেন্টে লিখে জানাবেন, মানে পুরো পৌষ মাস ধরেই তো আসলে পিঠে পার্বণ চলে আমাদের বাঙালিদের, তো কি কি পিঠে এবছর আপনারা খেলেন, আজকে আপনারা কি কি পিঠে বানিয়েছেন। আমার মা যেমন পাটিসাপটা, মালপোয়া, তারপর চন্দন কাঠ খুব ভালো বানায়, আমার ঠাম্মাও বিভিন্ন ধরনের চন্দন কাঠের, গুড়ের চন্দন কাঠ, তারপরে পুলি পিঠে, দুধ পুলি, ভাজা পুলি, তারপরে যত ধরনের হয়, মানে সেই যে ভাপে দেওয়া যে পিঠেগুলো হয় সেই পিঠে, তো বিভিন্ন ধরনের পিঠে একসময় খেয়েছি। আমার গোকুল পিঠে খুব ভালো লাগে, গোকুল পিঠেই তো বলে ওটাকে, হ্যাঁ গোল গোল হয়, রসের মধ্যে ডোবানো হয়, ওটা আমার খুবই ভালো লাগতো, মানে আমার পাটিসাপটা, গোকুল পিঠে, মালপোয়া, এই তিনটে ফেভারিট ছিল। চন্দন কাঠও আসলে খুব ভালো লাগে, তো ওগুলো খুব মিস করি, ওইগুলো তো আমি সব পিঠে তো আমি বানাতে পারিও না, আর আমি মায়েদের মতো ঠাম্মাদের মতো চেষ্টাও করবো না, ওনাদের মতো আমি বানাতে পারবো না, তবে হ্যাঁ যেটুকু পারি সেটুকুই আজকে আপনাদের একটু দেখাবো। খুব সিম্পলভাবে দু চারটে করেই খাবো আমরা, খুব বেশি খাবো না, কারণ বেশি করলে আমাদেরই খেতে হবে, তো ওই জন্য পার হেড হয়তো দুটো বা তিনটে করে আমি করবো এক একটা পিঠে। তো চলুন শুরু করি, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমি পাটিসাপটাতে দেবো হচ্ছে ক্ষীরের পুর, তো ক্ষীরটা এখন বানাবো, দুধ দেবো, দুধ দিয়ে চিনি দিয়ে একটু ক্ষীরের পুরটা বানাবো, আর নারকেলের পুরও আমাদের খুব ভালো লাগে, তবে নারকেল আমার কাছে মানে যেটা গোটা নারকেল হয় আর কি সেটা নেই, তো সেই জন্য ভাবলাম ক্ষীরের পুরই করি। এই যে দুধটা আমরা রেড কালারের দুধটা যেটা কিনি কসকো থেকে সেটা দিয়ে ক্ষীরটা বানাবো, এটা বেশ হেভি দুধ, মানে ফ্যাট আছে এর মতো, তো এটা ভালো লাগবে। আমি 3 কাপ মতো দুধ দিলাম, এবার দুধটাকে খুব ভালো মতো একটুখানি ফোটাবো, তারপরে আমি এর মধ্যে চিনি মিশিয়ে দেবো। আমি ক্ষীর মানে ক্ষীরে তো অনেকে গুঁড়ও দেয়, আমি আর গুড় দিচ্ছি না, কারণ আমার কাছে যে গুড়টা আছে সেটা প্রথম কথা কেমন লাগবে না লাগবে একদম, তো খেজুরের গুড় আমার কাছে নেই, খেজুরের গুড় হলে স্বাদ অন্যরকম হয়ে যায়, আমার কাছে ওটা খেজুরের গুড় না, নর্মাল গুড় আমি ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছিলাম। এখন আমি মালপোয়ার জন্য ব্যাটারটা বানিয়ে নেব। আমি এই কাপের মাপ করে ময়দা নেব 2 কাপ। আমার এটা হচ্ছে 1/2 কাপ, তো এই 1/2 কাপের মাপ অনুযায়ী সুজি নেব। সেম কাপের 1/2 কাপ নিচ্ছে হচ্ছে চিনি, সামান্য একটু নুন দিয়ে, এবারে এর মধ্যে মেশাবো হচ্ছে মৌরি গুঁড়ো। এবারে আমি এটা খুব ভালো মতো মিশিয়ে নেব। হাফ কাপ দুধ দিলাম, আমি আরো একটু 1 কাপ মতো দুধ দিচ্ছি। এখন খুব ভালো মতো ব্যাটারটাকে মেশাতে হবে। প্রথমে আমি 1 কাপ দুধ দিলাম, এরপরে যদি আমার আরও দুধ লাগে মেশানোর জন্য তাহলে আমি অ্যাড করতে থাকবো। আপনারা চাইলে মিক্সার মেশিনের মধ্যেও এই ব্যাটারটা বানিয়ে নিতে পারেন, তো আমি হাত দিয়েই খুব ভালো মতো ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। আমি টোটাল 2 কাপ দুধ দিয়েছিলাম, দেখুন এই রকম কনসিস্টেন্সি হবে। দুধটা এখন ফুটে এসেছে, আমি 1/4 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে ক্ষীরটা বানানোর জন্য। এবার এটাকে আমি মেশাবো, চিনিটা একদম গলে যাবে, ক্ষীরের মতো হয়ে যাবে, তখন এটাকে বারবার এখন নাড়াতে হবে। আমার ক্ষীরটা অলমোস্ট হয়ে এসেছে, আমি ক্ষীরটা বানানো চলছে,
বিস্কিটটা বানানো হলে আমি পাটি সাপটার গোলাটা বানিয়ে নেব আর কি। ক্ষীর আমি খুব অল্প করেই করছি, যেহেতু পাটি সাপটা আমি হয়তো পার হেড দুটো বা তিনটে করেই করব, তাই খুব অল্প করেই ক্ষীর করছি। ক্ষীরটা অলমোস্ট হয়ে এসেছে, এবারে বাটির মধ্যে ঢেলে নেব, তারপরে আমি পাটি সাপটার ব্যাটারটা বানাবো। পাটি সাপটার ব্যাটারের জন্য হাফ কাপ ময়দা নিচ্ছি, হাফ কাপ সুজি নিচ্ছি, 1/4 কাপ চালের গুঁড়ো নিলাম, 1/4 কাপ চিনি নিলাম, একটুখানি নুন নিচ্ছি। এবারে সবকিছুকে আমি খুব ভালো মতো মিক্স করে নেব, তারপরে এর মধ্যে আস্তে আস্তে দুধটা মেশাবো। আমি দুধের সাথে একটু জলও মেশাবো, দুধ অল্প দিয়ে, তারপরে যেটুকু গোলানোর ব্যাপার থাকবে সেটা জল দিয়ে গোলাবো। এবারে এর মধ্যে আমি হাফ কাপ মতো দুধ মেশাচ্ছি, দুধের সাথে সাথে আমি একটু জলও মেশাচ্ছি। প্রথমে হাফ কাপ দিলাম, তারপরে হাফ কাপের একটু কম জল দিয়ে ভালো মতো ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। একদম পাতলা দেখে একটা ব্যাটার হবে, দেখুন এই রকম কনসিস্টেন্সিতে আসবে। এবার আমি মালপোয়াগুলো ভাজতে শুরু করব, আর খুব কম আঁচে ভাজবো, বেশি মানে বেশি হাই ফ্লেমে ভাজবো না, তাহলে ভেতরগুলো কাঁচা থেকে যায়, ওই জন্য খুব অল্প আঁচে। হালকা করে যেই তেলটা গরম হবে তখন আঁচটা কমিয়ে দেব, তারপরে আমি ব্যাটারটা অল্প অল্প করে দেবো। মালপোয়া খাওয়ার আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, যখন ছোট ছিলাম আমাদের হোলির সময় আমরা বিকেলবেলা করে আবির দিতে যেতাম না, সবার পায়ে আবির দিতে যেতাম, তখন প্রত্যেকের বাড়িতেই মালপোয়া হতো, মালপোয়া আর ঘুগনি হতো আমার সব বন্ধুদের বাড়িতে। তো আমরা ওই মালপোয়া আর ঘুগনি খাওয়ার জন্য সবাইকে আবির দিতে যেতাম। মালপোয়া খেতে আমাদের খুবই ভালো লাগে। এমনিতে পৌষ সংক্রান্তির সময় তো পৌষ পার্বণে মালপোয়া হয়েই থাকে, কিন্তু হোলির সময়ও কিন্তু অনেকের বাড়িতে মালপোয়া হয়। তো আমার এক বন্ধুর মা খুব ভালো মালপোয়া বানাতো, তো সেই মালপোয়া খাওয়ার জন্য আমরা যেতাম ওদের বাড়িতে, দল বল বেঁধে সব যেতাম। মোটামুটি আমার তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে এবার ছেড়ে দেবো একটা। মালপোয়াগুলো দারুণ ফুলছে, খেতে জানি না কেমন হবে, একটাও তো এখনো টেস্ট করিনি, কিন্তু প্রত্যেকটা ফুলছে, মানে একদম রসগোল্লার মতো ফুলে ফুলে উঠছে দেখুন। আজকে মনে হচ্ছে এইগুলো দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে, মানে পাটি সাপটা মালপোয়া এগুলো যদি আমরা চারটে চারটে করে খাই না, এর না, এমনিতেও আমরা তাড়াতাড়ি ডিনার করি, তো এখন ধরুন সোয়া চারটে মতো বাজে, এখন বিকেলে ধরুন দুটো দুটো করে খেলাম মালপোয়া, আর রাত্রিবেলা পাটি সাপটা মালপোয়া খেয়ে নিলাম আরো দুটো দুটো করে, ব্যাস। আমার আর একটা বাকি আছে মালপোয়া, এটা ভাজলেই হয়ে যাবে, তারপরে পাটি সাপটা ধরব। তো এই যে আমার মালপোয়া, এখন এখানে মোটামুটি কটা আছে, তিনটে ছটা সাতটা আটটা, আটটা আছে, তো আরো দুটো হয়েছিল, দশটা টোটাল হয়েছিল। আমি বেশ একটু এইরকম সাইজে করেছি আর কি, এরকম দশটা হয়েছে, দুটো অলরেডি নীলাদ্রি আর বেগম খেলো একটা একটা করে, আর এখানে আটটা রয়েছে, তো আটটা আমাদের তিনজনের জন্য এনাফ বিকেলে এই রাত্রে খাওয়ার জন্য। আমি তো আর রেখে দেবো না, মেবি হয়তো একটা দুটো থেকে যেতেও পারে কালকে সকালের জন্য, কালকে সকালে ব্রেকফাস্ট চায়ের সাথে খেয়ে নেবো। এখন আপাতত আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক করছি, তারপরে রাত্রেবেলা হয়তো ডিনারও আমরা পাটি সাপটা আর এটাই খাবো। তো এবারে আমি শুরু করবো হচ্ছে পাটি সাপটা। পাটি সাপটা আমি অবশ্যই ননস্টিক প্যানেই করবো, আমার কাছে একটা কাস্ট আয়রন আছে, সেটাতেও করতে পারি, দেখি মেবি হয়তো ওটাতেই করব, তাহলে ভালো হবে, পেছন দিকে একটা পোড়া পোড়া ভাব আসে না পাটি সাপটাতে, সেই ব্যাপারটা খুব ভালো আসবে। তো দেখি আমি হয়তো ননস্টিকেও করতে পারি, কিংবা দেখাচ্ছি, যাতেই করি না কেন দেখাচ্ছি। এবারে পাটি সাপটাগুলো বানিয়ে নেব, তো আমার তো ব্যাটারটা বানানোই আছে, এই যে ব্যাটার, আর আমি কাস্ট আয়রনের মধ্যেই করছি, একটুখানি এই যে এইভাবে তেলটাকে এর উপরে একটু ব্রাশ করে নেব, নর্মাল ঘিও ব্রাশ করতে পারেন, আমার সাদা তেল আছে তো ওটা দিয়েই ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমি কি করেছি, ওই যে ক্ষীরের যে পুরটা বানিয়েছি তো ওটা দেখুন ভাগ ভাগ করে গোল গোল করে রেখে দিয়েছি, তো এইগুলো যখন ব্যাটারটা এখানে দেব, তারপরে আমি লম্বা লম্বা করে একটু শেপ করে নিয়ে পাটি সাপটার মধ্যে দেবো।
মেখে একটু ঢাকা দিয়ে দেবো, একদম অল্প আছে ঢাকা দিয়ে দেবো। এটা হালকা হালকা করে একটু ভাপে ভাপে হয়ে যাবে ওপরটা। হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, তেল মাখিয়ে এই যে এই পুরটাকে একটু লম্বা করে শেপ করে নেব। এই দেখুন, দুটো পিঠে রেডি হয়ে গেছে মালপোয়া এবং পাটিসাপটা। অনেকগুলোই পাটিসাপটা হয়েছে, আমি ভাবিনি এতগুলো হবে। তো পিঠে বানানো শেষ, এবার খাওয়ার পালা। তো নীলাদ্রি এখনো অফিস থেকে ওঠেনি, ফাইনালি আসুক। মাঝে মাঝে দু একবার এসে গুড্ডু মেরে গেছে, এক দুটো পানপোয়া খাওয়া হয়ে গেছে, ক্ষীরের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরের মধ্যে থেকে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। তো ওর জন্য ওয়েট করছি, আসুক, তারপর আমরা একসাথে একটু পিঠে টেস্ট করব। তো আপনাদেরকে তো আমি দিতে পারছি না, নিশ্চয়ই আপনারা নিজেদের নিজেদের বাড়িতে অনেক অনেক পিঠে খাচ্ছেন, আমার থেকে অনেক বেশি পিঠে হয়তো বানিয়েছেন বাড়িতে। কখন উনি আসেন দাসবাবু, দাসবাবুর জন্যই বসে আছি। মিস্টার দাসবাবু, এইরকম পিঠে সামনে সামনে রেখে কি আর বসে থাকতে ইচ্ছে করে? করে না তো। বেগম, বেগমের বেগম মনেই নেই, বেগম তো প্রত্যেক বছরই মালপোয়া তো খাবেই খাবে। আজকে বলছে, মাম্মি মালপোয়া কি, কেমন খেতে হয়, কোনো টেস্ট, কেমন টেস্ট, মনেই নেই ওর কেমন খেতে। আমাদের তরফ থেকে সবাইকে শুভ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি, হ্যাঁ বাবা বলেছে বেগম, শুভ মকর সংক্রান্তি। সবাই নিশ্চয়ই মানে খুব পেট ভরে একেবারে পিঠে খাচ্ছেন, তাই না? আমি তো দু রকমের পিঠে করলাম, মালপোয়া আর পাটিসাপটা। তো চলুন এবার একটু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। বেগম কোনটা, তুই ছোট, তুই ছোটটা খা। ভালো খেতে লাগে। ভালো হয়েছে, বলো কেমন হয়েছে? খুব ভালো, যাতে ক্ষীরটা তো একদম কত কতটা দুধ দিয়ে এটা ওই জন্য ক্ষীর বানিয়েছে, তিন কাপ। দারুণ হয়েছে, ভালো হয়েছে। আমার পরিমাপ একদম ঠিক আছে, ক্ষীর বাঁচেনি, পাটিসাপটার ব্যাটার বাঁচেনি, মালপোয়ার ব্যাটার বাঁচেনি, সব একদম টাইটাই হয়েছে। দুর্দান্ত, গোটা নারকেল সেটা নেই, ছিল না, আমার ফ্রোজেন নারকেল ছিল। ওই ফ্রোজেন নারকেল দিয়ে কি আর আমাদের এইসব হয় না। আজকে সকাল থেকে এই টেন্টের মধ্যে ঢুকে বসে আছে, এটার একটা গোটা ব্লগ আসবে আপনাদের জন্য, কিন্তু আগামীকাল বা পরের দিন হয়তো আসবে। আজকে আমি সেই জন্য আর দেখাইনি এই ব্লগে, কারণ এটা একটা আলাদা ব্লগ আমরা করছি। পিকম এটা আলাদা, পিকম পুরো আজকে সকাল 9টা থেকে কালকে সকাল 9টা পর্যন্ত এই টেন্টে থাকবে। তো এটার ব্লগ একটা গোটা আসবে, চ্যালেঞ্জ করেছে।
তোমার পিঠে কেমন লাগলো সেটা বলো। পিঠে খুব ব্যথা আমার। পিঠে কেমন লাগলো বলিনি আমি, তুমি তো বলে পিঠে কেমন লাগলো। মালপোয়াটা না পাটিসাপটা? মালপোয়াটা বেশি ভালো লেগেছে। মালপোয়াতে একদম ভালো পারফেক্ট মিষ্টি হয়েছে, মানে খুব বেশি মিষ্টি হয়নি, আবার একদম পানসাও হয়নি। পাটিসাপটাও ভালো হয়েছে, খিরটা খুব ভালো হয়েছিল। যাই হোক, আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগে আবার দেখা হবে। আমি নেক্সট ব্লগে শেয়ার করব পেখমের 10 চ্যালেঞ্জ, যেটা পেখম এখনো করে চলেছে, কালকে 9টার সময় শেষ হবে। তো সেই ব্লগটা আমি কাল পরশু শেয়ার করে দেব। তো আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে। যা ঠিক বলেছে, আবার আসবো ফিরে। বাই, গুড নাইট।